আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আমাদের মামা বাড়ি গিয়েছিলাম আগুলছড়া, সেখান থেকে চলে এসেছি গোপালগঞ্জে। তো এটা হচ্ছে গোপালগঞ্জের ঘোনাপাড়াতে, আর পিছনে দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এই যে এটি হচ্ছে প্রশাসনিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তো খুব ভালো লাগছে, নার্গিস স্যার আমি আসছি এখানে, তো দেখা যাক, একটু ঘুরে দেখবো ইউনিভার্সিটিটা। অনেকদিন পরে আসছি, আমাদের আসলে একটু ঘুরে দেখবো ইউনিভার্সিটি, অনেকদিন পরে আসছি, আসলে অনেক প্ল্যান ছিল এখানে আসার। যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ইউনিভার্সিটির বেশ কিছু ইউনিভার্সিটির ভিডিও আছে, কিন্তু আমার এই কাছের একটি ইউনিভার্সিটি এইটার ভিডিও নাই, তাই প্ল্যান ছিল। তো এখানে একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন, বাঁশ গাছ। দেখুন বাঁশ গাছের কালার, এটা ন্যাচারাল, ন্যাচারালি এই বাঁশ গাছের কালার হচ্ছে ইয়েলো কালার। সো এটা আসলে খুবই ভালো লাগছে দেখতে, এবং কালারফুল দেখে একটা খুব সুন্দর একটা ভিউ আসছে ওখানে। তো এই যে এখানে বিভিন্ন গাছ আছে, আসলে আমাদের বরিশাল ইউনিভার্সিটিতে তেমন গাছ নাই, কিন্তু এখানে দেখলাম গাছপালার সমারোহ, বিভিন্ন গাছ এখানে লাগানো হয়েছে এবং খুবই প্ল্যান্ট ওয়েতে লাগানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা নারিকেল গাছ আছে, এই হচ্ছে একটা চত্বর পিছনে। তারপর নার্গিস কেমন লাগতেছে? আচ্ছা, তো এখানে আজকে হচ্ছে কত তারিখ নার্গিস? আজকে 13 তারিখ নভেম্বরের 2021। আর এখন এই মুহূর্তে এই ইউনিভার্সিটির যে মেইন গেট সেটার কাজ চলছে। এই যে পিছনে হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে ফুল আছে, নাম জানো ওই ফুলের নার্গিস? খুব সুন্দর ফুল, হলুদ ফুল। এই নার্গিস ফটোশুট করতেছে ফুলের। এখানে পাখি ডাকতেছে, খুব সুন্দর একটা পরিবেশ, চমৎকার। এদিকে আসো নার্গিস, এই যে আর একটা ফুল দেখাচ্ছে, খুবই সুন্দর ফুল। ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো অন্য একটি ইউনিভার্সিটি সেখানে আমরা ভিজিট করছি। এই ইউনিভার্সিটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এই ইউনিভার্সিটিতে বর্তমানে 12,000-এর মতো ছাত্রছাত্রী রয়েছে, আর এখানে 6টি হল রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। 3টি হল হচ্ছে ছাত্রদের আর 3টি হল হচ্ছে ছাত্রীদের। আর এই ইউনিভার্সিটিতে মোট 7টি অনুষদ রয়েছে, যার আন্ডারে 34টি বিভাগ রয়েছে। তো আমি যখন 2014-15 সালের দিকে ভর্তি পরীক্ষার জন্য এখানে আসছিলাম, এই যে পিছনে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ, তো এইরকমই ফাঁকা মাঠ ছিল সবগুলোই, শুধুমাত্র হয়তোবা একটা প্রশাসনিক ভবন ছিল আর দুই একটা একাডেমিক বিল্ডিং। আর এখন এখানে অনেক বিল্ডিংস আছে আর অনেক ধরনের গাছপালা আছে, এটা হচ্ছে বিশাল একটা মাঠ। আর এই পিছনে হচ্ছে, এগুলো হচ্ছে ছাত্রাবাস, এই যে দেখতে পাচ্ছেন এখানেও। তো আসলে ভাবলাম নার্গিসকে নিয়ে একটু ঘুরি আর দেখি এই ইউনিভার্সিটির কেমন কি পরিবর্তন হয়েছে। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে। তো এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল দেখতে পাচ্ছেন। এই যে কিছু হলের কাজও চলছে। আর এই হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল,
ট্রাই করি। এই হচ্ছে ছাত্রীদের হল এই ইউনিভার্সিটির। আর এটা হচ্ছে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন। আসলে অনেকদিন পরে এরকম ঘুরতে আসছি, আর এখন শীতকাল অলমোস্ট চলে আসছে, তাই একটু শীত শীত করছে, ঠান্ডা বাতাস, কিন্তু খুবই ভালো লাগছে, এনজয় করছি নার্গিস আর আমি। তো এই হচ্ছে এই ইউনিভার্সিটির ডর্ম। আর এখানে আরেকটা ভবন, এটাও হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। তো দেখতে স্ট্রাকচারাল দিক থেকে হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটির মতোই, যেমন এখানে হচ্ছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, এখানে ছাত্রদের হল, আর এখানে হচ্ছে ছাত্রীদের হল, আর এগুলো হচ্ছে ডর্ম। তো এই মুহূর্তে আছি আমি এই ইউনিভার্সিটির লেকের পাশে। এটি হচ্ছে একটা লেক, খুব সুন্দর একটি লেক দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। এই তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে যে এখানে খুব সুন্দর একটি লেক আছে, এই ছাত্রদের যে হল তার পাশেই অবস্থিত। আর নার্গিস হচ্ছে ফটো তুলতেছে ওই ফুল গাছের নিচে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমরা আসলে এই লেকের পাড়ে ছিলাম এবং লেক থেকে আরেকটা খুব সুন্দর একটা সিনারিও দেখলাম, তো সেখানে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে ইউনিভার্সিটির ওই পাশ থেকে চলে যেতে, কিন্তু আসলে এইখানে আসার কারণে আমরা এই লেক প্লাস একটি টিলা বা ছোট্ট পাহাড় সেটা দেখার সৌভাগ্য হয়েছে। তো চলুন আসলে দেখি আমরা আর্টিফিশিয়াল টিলা। এই যে পিছনে হচ্ছে বিভিন্ন ভবনগুলো, এখানে আছে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ডরমিটরি, ছাত্রাবাস। আসেন আসেন আসেন। ইউনিভার্সিটির সবগুলো ভবনই দেখা যাচ্ছে, চলুন দেখি। তো এই হচ্ছে প্রশাসনিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আর এই হচ্ছে গাছ দিয়ে নৌকার স্ট্রাকচার বানানো। এই হচ্ছে এই ইউনিভার্সিটির বাস ডিপো, এখানে বাস আছে এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে শহীদ মিনার, তার পিছনেই এখানে হচ্ছে একাডেমিক বিল্ডিং। তো এটি হচ্ছে এই ইউনিভার্সিটির লাইব্রেরি ভবন, যার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবন, দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।